আত্মরক্ষার প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, সে সূত্রেই তাইকোন্ডো প্রশিক্ষণ শুরু করেন স্কুল শিক্ষিকা। গত এক বছর প্রশিক্ষণ করেই প্রথম প্রতিযোগিতায় নেমে সোনা জিতলেন ভূগোলের স্কুল শিক্ষিকা। তার এমন সাফল্যে অনুপ্রেরণা যোগাচ্ছে মালদহের নারী সমাজকে। নিজের কর্মব্যস্ততার পাশাপাশি পরিবার সংসার সামলে প্রায় নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তাইকোন্ডোর। রাজ্যস্তরের প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে সোনা জয় করেছেন তিনি। সোনা জিতে মালদহে পৌঁছে সর্বস্তরের মহিলাদের তাইকোন্ডো প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। কিন্তু তার আগে আমি বহু দূরে যাতায়াত করেছি, প্রায় 15 বছর আমি সেখানটায় গিয়েছি এসেছি। তো সেই যাতায়াত সূত্রে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের কিছু আত্মরক্ষামূলক, মানে কি বলবো, প্রশিক্ষণ থাকা দরকার, যাতে সে রাস্তাঘাটে চলাফেরা করতে তার কিছুটা হলেও সুবিধা হয়। কারণ আমি যেহেতু মহিলা, এই জিনিসটা আমি আরও বেশি করে মনে করেছি। তো আমি বহুদিন আমাদের শিক্ষক রামাশ্রী স্যারের সঙ্গে আমি পরিচিত, এবং আমার ছেলেরাও বিগত 5 বছর ধরে তার, আমার দুটো ছেলে তার কাছেই প্রশিক্ষণ নিচ্ছে তাইকোন্ডোর। তো সেখান থেকেই আমার এই ভালো লাগাটা গড়ে উঠেছে, যেহেতু আমার ছেলেরাও শিখছে, তাদের পাশাপাশি আমার নিজের, মানে একটা সময় ছিল না, কিন্তু যখন আমি এসেছি এখানটায়, তারপরে কিন্তু আমি স্যারের কাছে প্রশিক্ষণের জন্য আর কি প্রস্তাব দিই যে আমি কি এই প্রশিক্ষণ নিতে পারি। তো স্যার খুব আগ্রহী ছিলেন, তো স্যারের আগ্রহের জন্যই আমি আজকে এই জায়গায় আর কি। আত্মরক্ষার প্রয়োজনে বর্তমান সমাজের কৌশল শিখে রাখা প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। স্কুলগুলিতে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হলেও আত্মরক্ষার তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, তাই সকলের দ্বারা সম্ভব হয় না বাইরে কোথাও প্রশিক্ষণ নেওয়ার। সোনাজয় স্কুল শিক্ষিকার নাম অনামিকা টুডু। তিনি মালদহের গাজল হাতিমারি হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা। দীর্ঘ 16 বছর ধরে তিনি শিক্ষকতা করছেন। দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল তাইকোন্ডো প্রশিক্ষণের, সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। গত 1.5 বছর আগে মালদহ শহরে চলে আসেন পরিবার নিয়ে, তারপর থেকেই প্রশিক্ষণ নেওয়া শুরু করেন মালদহ শহরের একটি তাইকোন্ডো প্রশিক্ষণ শিবিরে। আমাদের এই তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ হয়েছিল ইছাপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে। সেখানে আমাদের জেলা থেকে 24 জন প্রতিযোগী যায়, তার মধ্যে 5 জন গোল্ড, 7 জন সিলভার এবং 3 জন ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তার মধ্যে আমাদের স্বর্ণপদক জয়ীদের মধ্যে আরেকজন হচ্ছেন যিনি হাতিমারি হাই স্কুলের টিচার ভূগোলের শিক্ষিকা অনামিকা টুডু, এবং সাথে স্নেহা রাধা দাস, যারা গোল্ড মেডেল পেয়েছে। এই টোটাল 5 জন গোল্ড মেডেল পেয়েছে। আর সাথে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছিলো সেখানে, প্রচুর প্রতিযোগী, তাদের মধ্যে আমাদের জেলার ছেলেমেয়েরা এই অর্জন করেছে, পদকগুলো অর্জন করেছে। শুধুমাত্র স্কুল শিক্ষিকা নয়, কলকাতার ইচ্ছাপুরে আয়োজিত এই রাজ্যস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় মালদহের 24 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এপ্রিল মাসের 22 ও 23 তারিখ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মালদহের 24 জনের মধ্যে 5 জন সোনা, 7 জন রূপো ও 3 জন ব্রোঞ্জ পদক জিতেছেন। পদকজয়ী প্রত্যেকেই শিশু থেকে কিশোর কিশোরী। এবারের পদকজয়ীদের মধ্যে একমাত্র মহিলা প্রতিযোগী অনামিকা টুডু প্রাপ্তবয়স্ক স্কুল শিক্ষিকা। এ বয়সে এসেও যে খেলাধুলা করা যায় তার এক দৃষ্টান্ত উদাহরণ মালদহের স্কুল শিক্ষিকা অনামিকা টুডু। মালদহ থেকে হরসিদ সিংহ, News 18 লোকাল।